ফতোয়াবাজ বলবে কোনো আপত্তি নাই, হকের পথে কথা বলা বন্ধ করা যাবে কি? জোরে বলুন। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না ভাই? ঠিক, জোরে কন। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে কে পড়াবে? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহাইয়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহাইয়া নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক না ভাই? ঠিক, মুসলমান দাড়ি টুপি দেখলে যারা ভয় পায় বুঝতে হবে এই জামানার খাঁটি আবু জাহেলের দল, ঠিক না ভাই? ঠিক, জোরে কর। কারণ সাহাবা ইকরাম যখন মেসওয়াক করতো কাফের বেঈমানরা কামানের ভয় পাইত, ঠিক না ভাই? ঠিক, এই জামানায় যারা টুপি পাগড়ি জুব্বা মেসওয়াক দেখলে ভয় পায় বুঝতে হবে এরা খাঁটি আবু জাহেলের উম্মত, ঠিক না ভাই? ঠিক, জোরে কর। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? রাগ করতেছেন নাকি? বলবো তো, শেষ করে দেই, ভয় পাইতেছেন মনে হয়? ভয় পাওয়া যাবে না, বাঁচতে হয় সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো নয়। এটা মুসলমানের জাতি, ওমরের জাতি আমরা। আবু বকর থেকে শিক্ষা নিতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিতে হবে, বাঁচতে হবে তো সিংহের মতো।